Assalamualaikum warahmatullahi wabarakatuh. Huzur, আমার নাম হাসান মাহমুদ জওয়াহির। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে মরিশাস কী কী বা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আপনার মতে? তৃতীয় বিশ্বযুদ্ধে মরিশাস জড়ালো কি জড়ালো না সেটি কোনো গুরুত্ব রাখে না, কেননা আজকে সারা পৃথিবী একটা বিশ্বপল্লীর ন্যায়। একটি দেশ যদি প্রভাবিত হয় তাহলে অন্য দেশও প্রভাবিত হবে। প্রত্যেক দেশেই যেহেতু একটি আরেকটির উপর নির্ভর করে, তাই সবাই প্রভাবিত হবে। যদি বিশ্বযুদ্ধ হয়, কোনো খাদ্য সামগ্রী যা অন্য দেশ থেকে আমদানি করা হয়, যদি আপনারা আমদানি করেন কোনো দেশ থেকে এখন কোনো খাবার, বিশ্বযুদ্ধ হলে আপনাদের দেশ প্রভাবিত হবে। যদি অন্য কোনো দেশের সাথে যদি আপনাদের কোনো ব্যবসা থাকে আর সেই দেশ যদি যুদ্ধের ফলে প্রভাবিত হয়, তাদের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে মরিশাসও তাতে প্রভাবিত হবে। যেই সমস্ত দেশের উপর মরিশাস নির্ভর করে, তাই পৃথিবীর অন্যান্য জাতিরাও প্রভাবিত হবে, তারা সরাসরি যুদ্ধে জড়িত থাকুক বা না থাকুক। কেননা আমি যেভাবে বলেছি, আজকে আমরা একে অন্যের উপর নির্ভরশীল। এই যে আন্তঃনির্ভরশীলতা, এটি এর ফলে সব দেশই প্রভাবিত হবে, কেননা অর্থনৈতিকভাবে সারা বিশ্ব সংকটের সম্মুখীন হবে। 2008 সনের অর্থনৈতিক সংকট মরিশাসকে প্রভাবিত করেছে। মরিশাসে যদিও করোনা ভাইরাস খুব কম, করোনা ভাইরাসের কেস কম, তা সত্ত্বেও মরিশাস প্রভাবিত হয়েছে। অনেক জিনিস এখন মরিশাসে পাওয়া যায় না করোনার কারণে। অর্থনীতি ততটা ভালো না যতটা পূর্বে ছিল, তাই একই বিষয় যুদ্ধের পরও ঘটবে, যদি যুদ্ধ হয় আর কি।